আজকের বিষয় বিষয় হচ্ছে পেয়ারিং উইথ কি, পেয়ারিং উইথ অপশন টু অপশন, ওকে, অপশন টু অপশন, সেটা আমি নিজে একটা নামকরণ করেছি। সেটার আমরা এইভাবে জিনিসটা ইন্টারলাইজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন পেয়ারিং উইথ অপশন অ্যান্ড অপশন। এটা হচ্ছে ধরেন সাপোজ আমি একটা যে কোনো একটা নিই, কর্নারশেপ নিই, এই লিস্ট টুলতে একটা কর্নারশেপ আঁকাইলাম। আঁকানোর পর এখন এইটার সাথে আমি এখানে কিন্তু এই ইলিপসের মধ্যে অনেক কিছু পাচ্ছি, স্ট্রোকের মধ্যে অনেকগুলো পাচ্ছি, এবং এর সাথে সাথে ধরেন এটা ধরেন স্ট্রোক ওয়াইড, স্ট্রোক ওয়াইডের সাথে আমি কিন্তু আবার এখান থেকে ইনডেস টেস্ট পাচ্ছি, ঠিক আছে। এখন আমি যদি এই ইনডেস নিয়ে আমি স্ট্রোকের সাথে পেয়ারিং করি, এটাকে আমরা অপশন টু অপশন বলে থাকতেছি, মানে পেয়ারিং টু অপশন টু অপশন, প্যারেন্টিং টু টু অপশন অ্যান্ড অপশন। এখন যদি আমরা ওয়াইড অ্যাঙ্গেলটা ই করি, চেঞ্জ করি, খেয়াল করেন চেঞ্জ করলে ওই যে স্ট্রোকটা কমে আসছে, একটা আলাদা একটা কিন্তু শেপ তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা আলাদা কিন্তু একটা শেপ তৈরি হচ্ছে, লোগো হইতে পারে, সেটা যখন একটা লোগো তৈরি করে ফেললাম যেতে পারে এটা দিয়ে, ওকে। চিন্তার আসলে একটা গভীরতা এটা পৌঁছাইতে হবে, ওকে, একটা লোগো তৈরি হইতে পারে এটা দিয়ে। তো আমরা এখন তো আর এইখান থেকে এটা তো চেঞ্জ করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা তো পেয়ারিং করেই ফেলাইছি। আমরা আরো কিছু কিছু দেখি, ধরেন এটাকে আমি স্টারটাকে আরো একটু বাড়াই, এখন যদি প্যারেন্ট করি ইসের সাথে, এটার সাথে প্যারেন্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে ওকে আলাদা একটা লোগো তৈরি হয়েছে, ওকে। সো এখানে আরো অপশন আছে অনেক, ধরেন এবার আছে আমি এই ইসের সাথে ইন্ডেজের সাথে আমি পজিশনের এর ইন্ডেজের সাথে আমি পজিশন করি ট্রান্সলেশন থেকে, সরি, এর পজিশন করি এর ট্রান্সলেশন থেকে, ওই এর এর হচ্ছে ইন্ডাকশন থেকে স্টার্ট অ্যাঙ্গেল, সরি, এর কন্ট্রোল জেড জেড এর ইন্ডাকশন স্টার্ট অপশন থেকে এর আমি ধরেন রোটেশনের সাথে পেয়ার করবো, রোটেশনের সাথে পেয়ার করলাম, রোটেশনের সাথে পেয়ার হয় নাই, ধরেন রোটেশন নিয়ে আমি এর ইস্যুর সাথে পেয়ারিং করবো, ওই এর স্টার্ট অ্যাকশনের সাথে পেয়ারিং করবো। করার পরে আপনি এর স্কাই হয়েছে রোটেশনের সাথে যাবে হচ্ছে এর স্টার্ট অপশনটা যাবে, যাওয়ার পরে এখন দেখেন আপনি যদি স্টার্ট অপশনটা চেঞ্জ করেন, খেয়াল করেন, এই কিন্তু রোটেটরের একটা ব্যাপার কিন্তু সাথে ঘুরতেছে, মানে দুই সাইডে জিনিসটা হচ্ছে। আবার যদি ইসে যান, এর পজিশনে আসেন, এর পজিশন থেকে যদি আপনি ইসে যান, কই গেল, এর স্টার্ট অপশনে যান, তাহলে আপনি দেখবেন চেঞ্জ করে দেখেন পজিশনটার সাথে চেঞ্জ হচ্ছে, মানে এটার সাথে একটা এই আপনার অপশন টু অপশন পেয়ারিং করার যেই অপশন ইটা যে অপশনটা সেই অপশনটার মাধ্যমে কিন্তু কিছু কাজ করা যায়, সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। ধরেন সাপোজ আমি একটা পেন টুল দিয়ে আঁকাইলাম, যে কোনো একটা স্ট্রোক আঁকাইলাম, স্ট্রোকটা বাড়াই দিলাম, দেওয়ার পরে মাঝখান রাখলাম, রাখার পরে আমি এইখান থেকে এখন আমি শেপ লেয়ার থেকে পাথ থেকে ধরেন এটার স্ট্রোক আছে, স্ট্রোক থেকে স্ট্রোকের অপাসিটি থেকে আমি কি এর অপাসিটি পেয়ারিং করবো, এর অপাসিটি নিয়ে আমি কি করলাম কোথায় এই কালারের সাথে পেয়ারিং করলাম। করার পরে এখন আপনি যদি চান এখান থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারেন, দেখ একটা ই হয়েছে, প্রবলেম হয়েছে বোধ হয়, চলে গেছে এর কালারের সাথে এর অপাসিটির সাথে, এর অপাসিটি নিয়ে কি করব, এর অপাসিটি নিয়ে এর অপাসিটির সাথে পেয়ারিং করলাম, পেয়ারিং করার পরে এখন এখানে অপাসিটি চেঞ্জ করলে ঠিক আছে আপনি ই পাবেন, একটা ফিডব্যাক পাবেন অবশ্যই, ঠিক আছে। দেখেন ওটার সাথে কিন্তু ওর অপোসিটিতে পরে চেঞ্জ হচ্ছে, একটা মানে একটা আলাদা একটা ফ্লেভার আছে এর মধ্যে, জেড কন্ট্রোল জেড। এখন যদি আমি এইখান থেকে যদি আমি ই করি এর কালারটা নিয়ে, যদি আমি ই করি এর কালারের সাথে ধরেন আমি পজিশনারটা বেয়ারিং করি, বা এই পজিশনটার সাথে জেড পজিশনটার সাথে এর কালার
কালার করি, কালারের সাথে একটা পেয়ারিং করি। আসলে পেয়ারিং বিষয়টা আসলে সিস্টেম আছে, এরও অনেক সিস্টেম আছে, ঠিক আছে, এরও অনেক সিস্টেম আছে। যে সিস্টেমগুলোর মধ্য দিয়ে আসলে এটা সিস্টেমগুলোর মধ্য দিয়ে এটার একটা অপশন তৈরি হয়।